আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা খেয়ে আমার ওজন খুব দ্রুত কমিয়ে ফেলেছি। যারা ওজন কমাতে চাচ্ছেন আমি বলবো এক কথায় আপনাদের জন্য এটা বেস্ট একটি অপশন হবে। এটা খেতে যেমন মজা তেমনই হেলদি। আমি অলওয়েজ ট্রাই করি ডায়েটের খাবারগুলো যাতে একটু মজা হয়, যাতে আমি বোর ফিল না করি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হেলদি একটা ভেজিটেবল স্যুপ। আর কী কী ভেজিটেবল নিয়েছি সেই সাথে কিন্তু আমি প্রোটিনও অ্যাড করে নিব। এটা পুরোটা দেখতে থাকলে কিন্তু সব কিছুই জানতে পারবেন। আমি নিয়েছি চিকেন স্টক ম্যাগির 1 লিটার পানি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন হচ্ছে চিকেন স্টকটা দিয়ে দিলাম, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। একে একে সবগুলো ভেজিটেবল এখন অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম, আমি হচ্ছে 3 কালারের ক্যাপসিকাম এখানে অ্যাড করে নিয়েছি। এখন দিয়ে দিব গাজর, সেই সাথে দিয়ে দিব চিংড়ি মাছ। আরেকটি কথা, আমি এখানে যেই সব ভেজিটেবলগুলো ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভেজিটেবলও অ্যাড করে নিতে পারেন। ভেজিটেবলগুলো 2 মিনিটের মতো বয়ল করে নেওয়ার পর আমি এখন দিয়ে দিলাম 2-3টা রসুনের কোয়া, একটু ছেঁচে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম লেমন গ্রাস, এগুলো দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। সেই সাথে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। ভেজিটেবলগুলো আমি খুব বেশি কুক করবো না, এতে করে এর পুষ্টিগুণ ঠিক থাকবে। এখন দিয়ে দিলাম আরেকটা চিকেন স্টক, আমি ভেবেছিলাম একটা চিকেন স্টকেই হবে, এখন আরেকটা দিয়ে দিলাম, এতে করে টেস্ট আর একটু বেড়ে যাবে। সেই সাথে 2-3 মিনিট পরে কিন্তু আমি অ্যাড করে নিলাম বাঁধাকপি, সেই সাথে দিয়ে দিলাম মাশরুম, কারণ এগুলো বয়ল হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর লাস্টের দিকে অ্যাড করাতে দেখতেই তো পারছেন বাঁধাকপিগুলো কিন্তু একদম গ্রিন আছে। এরপর যে অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপারটাতেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। খুব বেশি ভেজিটেবলগুলোকে আর বয়ল করবো না, আমি কিন্তু সব মিলে 5 মিনিটের মধ্যে ভেজিটেবল স্যুপটাকে ডান করেছি। ভেজিটেবল স্যুপ কিন্তু আমার রেডি। এ পর্যায়ে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে 2টা ডিম আমি দিয়ে দিব। চুলাটা যদি জ্বালানো থাকে সে অবস্থায় কিন্তু ডিম দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমটা ছড়িয়ে যাবে। ডিমটা দেওয়ার পরে 3-4 মিনিটের মধ্যে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার কিন্তু ডিম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি গরম গরম স্যুপটা সার্ভ করে নিচ্ছি সার্ভিং বলে। আর দেখতেই তো পারছেন সবজির কালারগুলো একদম চকচক করছে। সবজির কালারগুলো কিন্তু একদমই নষ্ট হয়নি, যেহেতু আমি খুব বেশি বয়ল করে নিই। বেশি বয়ল করলে কিন্তু সবজির পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায়। ডিম আর চিংড়ি মাছটা অ্যাড করাতে এ থেকে আপনারা পেয়ে যাবেন একদম পরিপূর্ণ প্রোটিন। আর আমি কিন্তু এটা আমার রাতের ডিনারের জন্য রেডি করে নিয়েছি। এই স্যুপটা চাইলে আপনারা দুপুরে লাঞ্চেও খেতে পারবেন, এমনকি আপনি আপনার ব্রেকফাস্টও এই স্যুপটা অ্যাড করে নিতে পারেন। তো দেখতেই তো পারছেন আমার স্যুপ কিন্তু একদমই রেডি। এখন হচ্ছে আমি গরম গরম স্যুপ এনজয় করব। ডায়েট কিন্তু 1 দিন বা 2 দিনের জন্য না, ডায়েট কিন্তু একটা লং টার্মের জার্নি, এটাকে এনজয় করতে হবে। অনেকে না খেয়ে ওজন কমাতে চান, সেটা হয়তো বা সম্ভব, না খেয়ে ওজন কমানো যায়, বাট সেটা কিন্তু হেলদি ওয়েতে হচ্ছে না। তাই আমি ট্রাই করেছি আপনাদেরকে চট জলদি বানিয়ে ফেলতে পারেন এমন একটি হেলদি স্যুপ। এই স্যুপটা খেয়ে কিন্তু আপনারা খুব দ্রুতই ওজন কমিয়ে ফেলতে পারবেন, এবং সেই সাথে এটা থেকে আপনারা পেয়ে যাবেন একদম পূর্ণ মাত্রায় পুষ্টিগুণ। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।